আজি আমি প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি দীপন বৰা ডাঙরিয়াদেবর নির্দেশত ধুবুরী জিলা কংগ্রেস তথা ব্লক কংগ্রেসের নেতৃত্বত আজি আমি দুই ঘণ্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করল মূল্যবৃদ্ধি রোধ করার কারণে। আজি হয় আমি চাবলৈ যদি যাও যে পেট্রোল ডিজেলর বেরেল প্রতি আজি যেটো ইন্টারন্যাশনাল মার্কেটত আজি ডলারত যেটো দাম কমিছে সেই তুলনাত আজি যোৱা প্রায় 22-24টা দিনে প্রতিদিনে মূল্য বৃদ্ধি করাই করাই আজি প্রায় ডিজেলর মূল্য পোনে 11 টাকা বৃদ্ধি করালে আর পেট্রোলের মূল্য প্রায় 10 টাকা বৃদ্ধি করালে, যত বেরেল প্রতি ইউএস ডলারত 43 টাকা 43 বেরেলর দাম ইউএস ডলার। আজি সেই তুলনাত দাম কমিব লাগে আর ইতিমধ্যে 5% দাম কমিলে ইন্টারন্যাশনাল মার্কেটত বেরেল, তার উপরঞ্চি দিনক দিনে আমার ভারতবর্ষত এই মূল্যবৃদ্ধি হয়ে আছে। ইয়ার কারণ কি তাকে আজি আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দলে প্রতিটি ব্লকত প্রতিটি জেলাত আমি এই অবস্থান কার্যসূচী পালন করেছো যে ডিজেলর মোদী সরকারে ডিজেল পেট্রোলের মূল্য সরকারে রোধ করিব লাগে। কারণ আজি চাও প্রতিটি বস্তুরে আজি আকাশলঙ্ঘী আজি মূল্য বৃদ্ধি পাইছে। আলু 1 কেজির দাম যদি 80 টাকা হয়, ডিজেল পেট্রোলের দামও যদি 80 টাকা হয়, তেতিয়াহলে মানুষ কি খাব কি করিব? আজি এই লকডাউনের পিরিয়ডত, করোনা লকডাউন পিরিয়ডত আজি গুৱাহাটীৰ অবস্থা চাওক, লকডাউন এজন মানুষ না সোমাব পারে না ওলাব পারে, তার কোনো প্রি প্ল্যান নাই। মানুষবিলাক কলে যে 12 দিনের বা 14 দিনের খাদ্য সংগ্রহ করে আপনাদের ঘরত মজুত করে রাখো, যার টাকা নাই সি কেনেক খাদ্য সংগ্রহ করব, যার টাকা আছে বেলেগ কথা। এই কথাবিলাকর প্রতি কোনো আওকান নাই এই সরকার, তাকে আমি ধিক্কার দিছো যে বিজেপি সরকার রাইজর সরকার নহয়, জনসংযোগ বিচ্ছিন্ন সরকার। আমি ধিক্কার দিছো অতি সোনকালে ডিজেল আর পেট্রোলের মূল্য বৃদ্ধি সরকারে রোধ করিব লাগে, তার কারণে আমি দাবি জানাইছো। পরবর্তী সময় যদি সরকারের কোনো পদক্ষেপ চাক, এই আন্দোলন অকল কংগ্রেস দলরে নহয়, এই সমগ্র ভারতবর্ষের রাইজর আন্দোলন। আজি যিসকলে মানুষ বুঝি পায় যে ডিজেল পেট্রোলের দাম বাড়ার লগে লগে প্রতিটি সামগ্রীর দাম বাড়িব, যদি সরকারে আওকান নকরে তার প্রতি উত্তর সময়ে এই সরকারক রাইজে দিব, রেডি হয়ে আছে দিয়ার।